প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি এনটিভি সাপ্তাহিক আয়োজন সেলিব্রিটি শো স্বর্ণালী স্মৃতি। আপনাদের সঙ্গে আছি আমি লাবণ্য। প্রতি পর্বে আমরা আমন্ত্রণ জানাই একজন চলচ্চিত্র ব্যক্তিত্বকে এবং তার সাথে তার স্বর্ণালী স্মৃতির পাতায় হারিয়ে যাই আমরা। বাংলাদেশের সিনেমা যখন যাত্রা শুরু করেছিল সেই সিনেমাগুলো আমরা পেয়েছি সাদা কালো প্রিন্টে। আজ আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন একজন সিনিয়র এবং গুণী চলচ্চিত্র নির্মাতা, যার সিনেমার সাথে সখ্যতা গড়ে উঠেছিল একেবারে যুদ্ধ পরবর্তীকালীন সময় থেকে। ক্রমান্বয়ে তার কাছ থেকে আমরা পেয়েছি অনেকগুলো জনপ্রিয় বাংলা সিনেমা এবং সেই সাথে তিনি বাংলাদেশ ফিল্ম ডিরেক্টর অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট পদেও দায়িত্বরত ছিলেন। আমাদের সঙ্গে আছেন গুণী এবং সিনিয়র চলচ্চিত্র নির্মাতা সাইদুর রহমান সাহেব। স্যার, স্বাগত আপনাকে আজকে স্বর্ণালী স্মৃতির আয়োজনে, কেমন আছেন? থ্যাংক ইউ, আমি আসতে পেরে আনন্দিত। স্যার, আজকে আমাদের সঙ্গে দুজন সঙ্গীত শিল্পী আছেন, তাদের কণ্ঠে আমরা আপনার পরিচালিত চলচ্চিত্রের গান শুনব এবং সেই সাথে আপনার কাছ থেকে শুনব শেষ সময়ে আপনারা যেভাবে নিষ্ঠা নিয়ে কাজ করেছেন, অনেক পরিশ্রম করে কাজ করেছেন, সেই দিনগুলো একটু দর্শকদের সামনে আজকে তুলে ধরতে চাই। তো পরিচিত হইনি সঙ্গীত শিল্পীদের সাথে, আমাদের সঙ্গে আছেন জিনিয়া এবং নান্নু। স্যার, যেটা বলছিলাম যে সেই সাদা কালো সময়টা থেকে আপনি কাজ করছেন চলচ্চিত্রে, যতদূর জানি 1972 সালে আপনার চলচ্চিত্রের সাথে যে যাত্রাটা সেটা শুরু হয়েছিল, সেই সময়টাকে স্যার ছোট্ট করে কি আজকে আমাদের সামনে একটু তুলে ধরবেন? দেখুন, সেই সময়টা তো সদ্য স্বাধীনতা প্রাপ্ত আমরা, ওই সময়টা ঠিক আমি আই ওয়াজ ইনভলভড ইন জার্নালিজম, সাংবাদিকতার সাথে জড়িত ছিলাম। ইত্তেফাকে আমি সাংবাদিকতা করেছি এবং হঠাৎ করে এসএম ট্রফি নামে ডাইরেক্টর একজন, যে ছন্দ হারিয়ে গেল খ্যাত এবং দি রেন খ্যাত পরিচালক, এবং বিশেষ করে উনি আরেকটা পরিচালক অলিভিয়া স্বামী, আমাদের যে নায়িকা ছিলেন একজন অলিভিয়া, তারই স্বামী এসএম ট্রফি, ওনার সঙ্গে পরিচয় হয় কোনো একটা ঘটনায়। এবং উনি আমাকে রিকোয়েস্ট করেন যে চলচ্চিত্রে আসার জন্য, এবং ওনার প্রথম ছবি যেটা রানিং শুটিং উনি করছিলেন ছন্দ হারিয়ে গেল, বলল যে আপনি আমাকে একটি স্ক্রিপ্টে দেখে দেন। তো ওনার স্ক্রিপ্টে রিরাইট করি আমি, এই হলো আমার শুরু, যাত্রা শুরু। এবং ক্রমান্বয়ে আপনার কাছ থেকে কিন্তু আমরা অনেকগুলো জনপ্রিয় সিনেমা পেয়েছি। হ্যাঁ, বেসিক্যালি মূলত আমি স্ক্রিপ্ট রাইটারই ছিলাম, চাষির মেয়ে কাজী জহির পরিচালিত চাষির মেয়ে, এস এম ছবির দূর থেকে কাছে, তার পরবর্তীকালে দি রেইন, এগুলো রিরাইট করি আমি। পরবর্তীকালে আমি নির্মাণে চলে আসি, আমার প্রথম ছবি ছিল আদালত। আদালতের সেটার কাহিনীকার, প্রযোজক এবং পরিচালক সবগুলোই আমার প্রথম ছবি, ওটাই আদালতে, আদালত দিয়ে আমার আশা। স্যার, তাহলে আমরা গানে চলে যাচ্ছি, একটা গান শুনে তারপরে শুনবো সেই সময়টা শুটিং সিনারিও কেমন ছিল। না, তাহলে গানে যাওয়ার আগে আমি আরেকটা প্রসঙ্গ বলে দিই, গানের রেস্টটা ধরলে ভালো হয়, যে আমার পরবর্তীকালে যে ছবিগুলো ছিল সেইখানে গেলেই বোধহয় বেটার হয়। আদালত ছবির কোনো কিছু নেই এখন, আমি আমার কাছেও নেই, আমি খুঁজেও পাচ্ছি না। তা আমার মনে হয় পরবর্তী ছবির রেস্ট ধরে যদি যাওয়া যায় তাহলে বেটার হয়। তাহলে আমরা গানে চলে যাচ্ছি, কোন গানটি দিয়ে শুরু করছি আজকে? যে গানটি করছি আলোমতি প্রেম কুমার ছায়াছবি থেকে, শ্রদ্ধেয় রুনা লায়লা ম্যাম এবং শ্রদ্ধেয় এন্ডু কিশোর স্যারের জনপ্রিয় একটি গান চেষ্টা করছি আমরা পরিবেশন করবার। শুনে নিই আমরা তাহলে। জল খাইতে গিয়াছিলাম দিন ভিকারির বাড়ি, এ জানি জল এনে দিল রে, সে মানুষ কি না করি রে, মন পাগল তো তার লাগিয়া রে। জল খাইতে গিয়াছিলাম দিন ভিকারির বাড়ি, এ জানি জল এনে দিল রে, ও সে মানুষ কি না করি রে, মন পাগল তো তার লাগিয়া রে। জল পিপাসা ভুলে গেলাম তাহার পানে চাইলা, আমায় যেন
বাস করিল চোখের তীর মারিয়া রে চোখের তীর মারিয়া গেলাম তাহার পানে চাইয়া আমায় যেন বশ করিল চোখের তীর মারিয়া রে চোখের তীর মারিয়া অন্তরে বিধিল যে তীর অন্তরে বিধিল যে তীর ফুল দেখতে আসিয়া রে মন পাগল তো তার লাগিয়া রে ও সে ফুল দেখতে আসিয়া রে মন পাগল তো তোর লাগিয়া রে ভুলেছি সব রূপে মগ্ন হইয়া জল কেন পড়ে গেল আমার পানে চাইয়া রে আমার পানে চাইয়া আমি না হয় ভুলেছি সব রূপে মগ্ন হইয়া জল কেন তার পড়ে গেল আমার পানে চাইয়া রে আমার পানে চাইয়া তবে কিসে আমার মতো আর তবে কিসে আমার মতো গেছে বেহুশ হইয়া রে মন পাগল তো তোর লাগিয়া রে আমি জানব কি করিয়া রে মন পাগল তো তোর লাগিয়া রে জলের ঝোল করিয়া পিপাসা মিটাইতাম তাহার মন প্রাণ সুপিয়া
জলের ছলে দুপুর কালে আইলো কে মোর বাড়ি, যতন করে জল দিলাম তারে ও জল গেল যে পহরিয়ারে, মন পাগল কি তার লাগিয়া রে। জলের ছলে দুপুর কালে আইলো কে মোর বাড়ি, যতন করে জল দিলাম তারে ও জল গেল যে পহরিয়ারে, মন পাগল কি তার লাগিয়া রে। বাহ, চিত্রনায়িকা রোজিনা এবং সাত্তার, চিত্রনায়ক অভিনীত আলোমতি প্রেম কুমার, একটা মানে সেই সময় বলা যায় যে একদম অনেক বেশি সাড়া ফেলেছিল যে চলচ্চিত্রটি, এবং আমি যদি ভুল না করি যতদূর জানি 1988-89 এই সময়কার সিনেমা, এবং এই সিনেমাটা আমি যতদূর জানি যে আগেও একবার নির্মিত হয়েছিল কিন্তু সেই সময়ে খুব বেশি সময় আর কি হলে চলেনি সিনেমাটা, কিন্তু সেই জায়গা থেকে আপনি আবারও সিনেমাটাকে রিমেক করেন। একটু এই সিনেমার শুটিংয়ের কথা এবং এই যে আপনি আবারও নতুন করে সিনেমাটা বানানোর যে সিদ্ধান্ত নিলেন পেছনের কথাগুলো যদি একটু বলেন। ইয়ে যাত্রা পালায় এটা দারুণ একটা গ্রহণযোগ্য সাবজেক্ট ছিল, ছবিতে কেন চলবে না। আমি প্রথমে এটার অডিওটা কালেকশন করি, তো অডিওটা কালেকশন করার পরে দেখলাম যে না, মূল যা ইয়ের সঙ্গে যে গল্পের গল্পের অডিয়েন্সের যে চাহিদা সেখানে কিছুটা ভুল ছিল মূল গল্পটাতে। দাসীর মেয়েকে কতল করা হয়, কতল করার অর্ডার দিচ্ছে নায়ক, মানে মেরে ফেলার অর্ডার দেওয়া হয়, তো এটা তো সাধারণ প্রজারা কিন্তু এটা মেনে নেবে না, প্রজা মানে দর্শকরা এটা মানতে পারে। আমি দেখলাম যে মূল জায়গাটাই গল্পের একটু ভুল, আমি চেঞ্জ করলাম, সাবজেক্টও রাখলাম আবার ঘুরিয়ে আনলাম, যাতে হিরো যাতে ইয়ে না হয়, ভিকটিম না হয়, হিরোর মুখ দিয়ে বলানো কিন্তু হিরোকে নির্দোষ রেখে বলানো হলো, এবং ছবিটা আলটিমেটলি যে সুপারহিট হয়ে গেলো এই একটা পয়েন্টই। একই জিনিস ছিল সবই, গান টানগুলো ওই রকমই আগের মতোই ছিল, সবই ছিল, মূল সুর সবগুলোই রাখা হয়েছে, তবে একটু মডার্নাইজ করা হয়েছে ওই সময়ের জন্য। স্যার, আপনার সাংবাদিকতা বলা যায় যে জীবনের একটা বড় চ্যাপ্টার, এবং আমি যতদূর জানি আরব নিউজে আপনি একজন সফল সাংবাদিক ছিলেন, এবং তারপরে আবার 1981 সালে আপনি আবারও চলচ্চিত্রে বলা যায় যে ব্যাক করেন, ফিরে আসেন, এবং ডার্লিং তখন নির্মাণ করেন 1981 সালে। তো স্যার একটু সেই সময়টার কথা জানতে চাই, যে সাংবাদিকতা জীবন এবং এই যে নির্মাণ করার যে জীবনটা, দুটোকে কি আপনি কোনোভাবে লিঙ্ক করেন নাকি একটা আরেকটাকে প্রভাবিত করেছে, দুটো জীবনের সমন্বয় যদি একটু বলেন। না, লিঙ্ক আমি করি না, তবে চলচ্চিত্রের প্রতি আমার আকর্ষণটা ছাত্র জীবনেই ছিল, তখন থেকে ইচ্ছা ছিল যে চলচ্চিত্রের সঙ্গে সংশ্লিষ্ট হওয়ার, সেই সুযোগটা এনে দিলেন সাংবাদিকতার মধ্যেই, আমার কর্মপ্রবাহের মধ্যেই এস এম ট্রফি। উনি ওনার সাথে রিলেশনটা গ্রো করার পরে যখন আমি ফাইন্যান্সিয়ালি একটুখানি সাউন্ড হলাম যে হয়তো একটা ছবি প্রযোজনা করার ক্ষমতা এলো, ইয়ে থেকে ফিরে এসে ওই অ্যারাব নিউজ থেকে ফিরে আসার পরে, তখন আমি আর ব্যাক করিনি, যে আর ফিরে যাইনি, আমি ডার্লিং করলাম, এবং ডার্লিং করার পরে প্রযোজনা করি, সেখানে স্মৃতি হলো কি আমার স্মৃতি ওইটাই যে ওই সময়টা এস এম সফি এবং অলিভিয়ার বিয়েটা হয়, এবং আমার বাড়িতেই হয় সেই বিয়ে, প্রথম বিয়ে, পরে ওনা আনুষ্ঠানিকভাবে সেটা শেরাটনে তখন ইন্টারকন, ওখানে ওরা আনুষ্ঠানিকতা করেন, এরপরে আমি আমার স্বাভাবিক চলচ্চিত্র নির্মাণে চলে যাই, আদালত বানাই, হাসনা হেনা তৈরি করি, এই এইভাবেই আমি এগিয়ে যাই। গানে ফিরছি স্যার আবার ওই পর্যায়ে, এবারে কোন গানটি শুনবো? এখন আমি যে গানটি করছি সেটি হচ্ছে হাসনা হেনা ছবির গান, গানটি গেয়েছেন শ্রদ্ধেয় সাবিনা ইয়াসমিন, শুনে নিই আমরা। ছোট সংসার তোমায় নিয়ে, আমার ছোট সংসার তোমায় নিয়ে, আমার সুখে ছোট্ট
হাসনা হেনা আপনার পরিচালিত এবং প্রযোজিত চলচ্চিত্র আমি যদি ভুল না করি, এবং এই সিনেমায় তিনজন শিল্পী ববিতা, সুচরিতা এবং ওয়াসিম, আর এই গানটি তো দুজন হিরোইনের লিপেই আছে সিনেমাটি, এবং সিনেমাটি পার্টলি কালার যেটা শুনছিলাম আপনার কাছ থেকে। তো এই সিনেমার একটু শুটিং এর কথা যদি আমাদের সাথে শেয়ার করেন। দেখুন, এ তো মানে পুরনো কথা, দশটা দিয়ে চলে আসে। হাসনাহেনা করার পিছনে আমার যথেষ্ট, এটা আমারই লেখা গল্প, টোটালি স্ক্রিপ্টেই আমার, কিন্তু তখন আমি বাইরে অবস্থান করছি, শুটিংয়ের আগের দিনও আমি বাইরে, দেশের বাইরে। তো ববিতা আমাকে ফোন করে বললো, ফোনে বললো যে আপনি কি আসবেন? আমি কি, হ্যাঁ শুটিং হবে। আর সে শিওর ছিল না যে শুটিং হবে কি না। আমি বললাম, না আমার সেটে সেট ফেলা হয়েছে, এফডিসিতে কাজ হবে, আমি ঠিক টাইমলি পৌঁছে যাব। আমি ঠিকই সকালবেলা ওই দিন রাতের ফ্লাইটে আমি চলে আসছি, এবং সকালবেলা ঠিকই আমি সেটে ডাইরেক্ট এয়ারপোর্ট থেকে আমি সেটে যাই, এবং এইটাই আমার একটা উল্লেখযোগ্য দিক, এবং শুটিং করি আর কি। আরেকটা জিনিস ছিল, ববিতা আর সুচরিতা এক ফ্রেমে আসবে না, যে সুচরিতার বলে ববিতার মৃত্যু, তো তুমি এক ফ্রেমে না হলে আমি কী করে করবো, করতেই হবে। তারপরে একই করেছে, তখনকার শিল্পীদের মধ্যে যত যাই থাক, মানে এখনকার মতো এটা নাই, এই বিরোধটা নেই। সিনেমার পেছনে আসলে কত রকমের গল্প থাকে, কত ছোট 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 মুহূর্ত থাকে। আমরা গানে ফিরছি পর্যায়ে আবারও, এবারে কোন গানটি শুনছি? এবারে যে গানটি করছি এটা নেশা ছায়াছবি থেকে নেওয়া, শ্রদ্ধেয় শাকিলা জাফর ম্যাম এবং শ্রদ্ধেয় খালিদ হাসান মিলু স্যারের অনেক জনপ্রিয় একটি গান, চেষ্টা করছি আমরা দুজন করবার, শুনে নিই আমরা।
নেশা চলচ্চিত্রের গান, গানটিতে লিপসিং করেছেন প্রিন্স সূচনা। তো এটা তো একটা মাল্টিকাস্ট সিনেমা, যেখানে চিত্রনায়ক রুবেল, শাহনাজ, তারপরে বনুশ্রী, তাদেরকেও আমরা পেয়েছি। স্যার, একটু শুটিংয়ের কথা জানতে চাই আপনার কাছে এই মাল্টিকাস্ট ফিল্মটা। এটা বোধহয় রিলিজ হয়েছিল 88-এ, মোর দেন 30 ইয়ার্স। তো ঠিক ওই সময়ে বর্তমান যে ড্রাগসের সমস্যা, মাদক, মাদক নিয়ে এত হইচই, এই মাদকের উপরে এই ছবিটা ছিল। এই মাদককে কীভাবে মানে আমাদের উপজাতীয় এলাকা দিয়ে, ওই পার্বত্য চট্টগ্রাম দিয়ে মাদকের যেভাবে বিস্তার লাভ, মাদকের যে আগমন, এটাকেই তুলে ধরা হয়েছিল। দ্যাট ওয়াজ এ ভেরি অ্যাকশন ছবি, এই জন্যই রুবেল ছিল। এবং ওই কাজ করতে যেয়ে আমি ওখানকার কিছু মাদক ব্যবসায়ীদের মুখোমুখিও হতে হয় আমাকে। তো যাই হোক, সেই ছবি অনেক আগেই আমরা মুক্তি দিতে পেরেছি, রিলিজ করেছি। তো সেটার এখন মানে প্রতিকার করার জন্য আজকে দীর্ঘ 20 বছর পরে সরকার এগিয়ে এসছে, সরকারকে ধন্যবাদ এই জন্য যে অ্যাটলিস্ট দেরিতে হলেও এসছে। স্যার, আপনার কাছে কথাগুলো শুনতে অনেক ভালো লাগছিল, কিন্তু আমরা সময়ের কাছে বাধা, আয়োজনের একদম শেষ প্রান্তে চলে এসেছি, আজকের মতো বিদায় নিয়ে নিতে হবে। আপনি যদি তার আগে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন। দর্শককে কি বলবো, আপনারা ছবি দেখেন, হলে আসেন, না দেখলে তো এই সিনেমা বাজবে না আমাদের। হলে হলে যাওয়ার প্র্যাকটিসটা করতে হবে। আপনারা মোবাইলে পান, ছবি দেখেন, ঠিক আছে, তারপরে বিভিন্ন মাধ্যমেও আপনারা দেখতে পারেন, তারপরে কষ্ট করে যদি হলে আসেন তাহলে সিনেমা বেঁচে থাকবে, আদারওয়াইজ সিনেমা উড বি ফিনিশড। আপনাদের কাছে এইটাই অনুরোধ, আপনার হলে যে ছবি দেখেন, শুধু সিনেপ্লেক্স না, আমাদের যে সাধারণ হলগুলো আছে সেখানেও আসেন। হলগুলোকে আমি বলবো, সরকারকে বলবো, আপনারা মডিফাই করে দেন, ভালো করে দেন, রুচিসম্পন্ন করেন, সুপরিকল্পিতভাবে যাতে বিনোদনটা মানুষ পায় সেই চেষ্টাটা করেন, অটোমেটিক আসবে। হলে আসবেন না লোক, হলে দেখার মজাই তো আলাদা। তো সুতরাং আপনাদের ধন্যবাদ এই ধরনের একটা প্রোগ্রাম করার জন্য, আমাকে ডাকার জন্য, আমি সবার কাছে কৃতজ্ঞ। আমরা দুজন সঙ্গীত শিল্পী এবং মিউজিশিয়ান ভাইদের বিশেষ ধন্যবাদ দিয়ে আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। প্রিয় দর্শক, এই ছিল স্বর্ণালী স্মৃতির আজকের আয়োজন। আজকের মতো আমি লাবণ্য বিদায় নিয়ে নিচ্ছি। আগামী সপ্তাহে আবারও দেখা হবে চলচ্চিত্রের অন্য এক প্রিয় মুখকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন এনটিভির সাথে। খাইতে গিয়াছিলাম দিন ভিখারির বাড়ি, যে জানি জল এনে দিল রে, বসে মানুষ কি না পড়ি রে, মন পাগল তো তার লাগিয়া রে।